লিখিতভাবে আরেকটি প্রশ্ন করেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে কি না? যেই ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না এই ব্যক্তি যদি মুসলমান হইয়া থাকে, অবশ্যই মুসলমান, আর মুসলমানের এই নামাজ রোজা, মুসলমানের ছাড়া তো আর কোন নামাজ রোজা নাই, নামাজ পড়ে না কথাটা আসলো কেন? যেহেতু সে মুসলমান এই জন্য নামাজ পড়ে না কথাটা আসছে, রোজা রাখে না কথাটা আসলো কেন? যেহেতু সে মুসলমান এই জন্য রোজা রাখে না কথাটা আসছে। কোনো হিন্দুর বেলায় কেউ বলে না যে সে নামাজ পড়ে না, তার তো নামাজ পড়ার ডিউটি নাই, নামাজ পড়ে না বলার কোনো অর্থ নাই। কোনো ইহুদি খ্রিস্টানের বেলায় কেউ বলে না যে সে রোজা রাখে না, তার তো রোজা রাখার প্রশ্নই আসে না। তাহলে নামাজ রোজা করার প্রশ্ন কাদের বেলায় আসে? মুসলমানের বেলায় আসে। কাজেই একজন মুসলমান নামাজ না পড়লেও মুসলমান থাকে, একজন মুসলমান রোজা না রাখলেও মুসলমান থাকে, একজন মুসলমান সুদ খাইলেও মুসলমান থাকে, ঘুষ খাইলেও মুসলমান থাকে, মদ খাইলেও মুসলমান থাকে, গাঞ্জা খাইলেও মুসলমান থাকে। এখানেও আবার অমুসলমানদের বিরাট প্রশ্ন, যে ঘুষ খাইলেও যদি মুসলমান থাকে, সুদ খাইলেও যদি মুসলমান থাকে, মদ খাইলেও যদি মুসলমান থাকে, গাঞ্জা খাইলেও যদি মুসলমান থাকে, তাহলে আমরা যারা অমুসলমানরা মদ গাঞ্জা খাই না আমরা তো এমন মুসলমানের চেয়ে ভালো? এরকম প্রশ্ন আবার অমুসলমানেরাও করে। এই প্রশ্নের জবাব হইল, আল্লাহর কাছে আমলের চেয়ে আকিদার মূল্য বেশি, আমলের চেয়ে আকিদার মূল্য বেশি। আপনি যদি আল্লাহর ধর্ম ইসলামে বিশ্বাসী হন তাহলে আপনার আমল খারাপ হইলে শাস্তি আছে, কিন্তু আপনি একদিন নাজাত পাইবেন, একদিন নাজাত পাইবেন। আপনি যদি আল্লাহর দেওয়া সত্য ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসই করেন না, যত ভালো আমল করেন না কেন, জাহান্নামে চিরকালই থাকতে হবে। এই জন্য নেক আমলওয়ালা বেদিন থেকে বদামলওয়ালা মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে বেশি, নেক আমলওয়ালা বেদিন থেকে নেক আমলওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। গেল এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল, যেই মুসলমান ধর্ম বিশ্বাসে মুসলমান কিন্তু নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগি নাই, এই মুসলমানের ব্যাপারে দেখতে হবে সে নামাজ না পড়ার কারণে নিজেকে আল্লাহর দরবারে অপরাধী মনে করে কিনা, রোজা না রাখার কারণে নিজেকে আল্লাহর দরবারে আসামি মনে করে কিনা, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, গাঞ্জা খাওয়ার কারণে নিজেকে আল্লাহর দরবারে আসামি মনে করে কিনা। যদি আসামি মনে করে তাহলে তোমার অপরাধের বিচার আছে। অপরাধের কি আছে? তুমি নামাজ না পড়ার কারণে নিজেকে আসামি মনে করছো, তাহলে তোমার তোমার মতো আসামির বিচার হবে আল্লাহর দরবারে। তুমি রোজা না রাখার কারণে নিজেকে আল্লাহর দরবারে আসামি মনে করছো, তাহলে আসামি হওয়ার বিচার আছে। তুমি সুদ খাওয়ার কারণে নিজেকে আসামি মনে করো, তুমি ঘুষ খাওয়ার কারণে নিজেকে আসামি মনে করো, তুমি মদ খাওয়ার কারণে নিজেকে আসামি মনে করো, তুমি গাঞ্জা খাওয়ার কারণে নিজেকে আসামি মনে করো, তোমার মতো আসামির বিচার হবে আল্লাহর দরবারে। কিন্তু তুমি চিরস্থায়ী জাহান্নামী না, তুমি বেঈমান না, তুমি কাফির না, তুমি মুসলমান। এই রকম মুসলমান হোক আর যেই রকম মুসলমান হোক, যে কোনো মুসলমান মারা গেলে তার জানাজা পড়া ফরজ, যে কোনো মুসলমান মারা গেলে তার জানাজা পড়া ফরজ। নমাজি মুসলমান মারা গেলেও তার জানাজা পড়া ফরজ, বেনমাজি মুসলমান মারা গেলেও তার জানাজা পড়া ফরজ। এইটা ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে কিছু মুসলমানের জানাজা পড়ে নিলে সমস্ত মুসলমানের পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে যাবে, এইলো ফরজে কেফায়ার অর্থ। পাঁচ বেলার নমাজ যে ফরজ, এটা ফরজে কেফায়া নয়, ফরজে আইন। ফরজে আইনের অর্থ যে পড়বে সে নাজাত পাবে, যে পড়বে না সে নাজাত পাবে না। বুঝে থাকতে বলুন, পাঁচ বেলার নামাজ কেমন ফরজ? ফরজে আইন। যে পড়বে সে নাজাত পাবে, যে পড়বে না সে নাজাত পাবে না। আর জানাজার নামাজ হইল ফরজে কেফায়া। কিছু মুসলমানে পড়ে নিলে তাদের কারণে গোটা সমাজের সবার সব মুসলমানের দায়িত্ব আদায় হয়ে যাবে। এই ধরনের কোনো প্রসিদ্ধ গুণাগার, প্রসিদ্ধ বেনমাজি, প্রসিদ্ধ বেরোজাদার, প্রসিদ্ধ সুৎকুর, প্রসিদ্ধ ঘুষকুর, প্রসিদ্ধ মদকুর, প্রসিদ্ধ গাঞ্জাকুর, প্রসিদ্ধ অসৎ, প্রসিদ্ধ জিনাকার, প্রসিদ্ধ বদমাস যদি মুসলমান হয় আর মারা যায়, তাহলে সমাজের উল্লেখযোগ্য কোনো আলেম তার জানাজায় অংশগ্রহণ না করা ভালো, উল্লেখযোগ্য কোনো আলেম তার জানাজায় অংশগ্রহণ না করা ভালো। কেন ভালো? সমাজের সর্বলোক সর্বস্তরের লোক যেন সতর্ক হয়ে যায়, আমি বেনমাজি হইলে ভালো আলিমের জানাজা পাবো না, আমি বেরোজাদার হলে ভালো আলিমের জানাজা আমার নসিব হবে না, আমি সুৎকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর হলে
ভালো আলেমের জানাজা আমার নসিব হবে না, আমি জিনাকার হলে, বদমাশ হলে, চরিত্রহীন হলে ভালো আলেমের জানাজা আমার নসিব হবে না, এই মর্মে সমাজের সর্বলোকে সতর্ক করার জন্য এই সমস্ত উল্লেখযোগ্য গুনায় যারা লিপ্ত অবস্থায় মারা যায় এদের জানাজা পড়তে পড়তে হবে ফরজ, কিন্তু উল্লেখযোগ্য কোনো আলেমের জন্য তার জানাজায় শরীক হওয়া নিষেধ, উল্লেখযোগ্য কোনো আলেমের জন্য তার জানাজায় শরীক হওয়া নিষেধ। এই হইল আপনাদের তিন নম্বর প্রশ্নের মোটামুটি জবাব।